كده. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা অনেকদিনই হলো করা হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো চলো এটা শেয়ার করি। আমি আজকে শেয়ার করব বর্ধমান টু হাওড়া লোকাল ট্রেন জার্নিটা, কিন্তু কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে রাখি। আমার ননদ এসেছিলো ভিলাই থেকে, তো ওদের ট্রেন ছিল মানে হাওড়া থেকে ট্রেন ছিল, সেটাই ওদেরকে সেইখানে মানে চাপাতেই আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে, সবাই মিলেই যাচ্ছি। তার একটা কারণও আছে, কারণ আমার ছেলেকে কোনোদিনও ট্রেন জার্নি করায়নি। হয়তো শুনলে অবাকই হবে, কারণ ওর এখনও 8 ইয়ার্স হলো কিন্তু এখনও সত্যি কথা বলতে কি করানো হয়নি। কারণ ওর যারা জানো না তাদেরকে বলে রাখি, মানে ওর না ভীষণ জার্নি করতে প্রবলেম হয়, প্রচণ্ড বমি হয়, শরীর খারাপ করে, তো এই জন্য আমরা কোনো রিস্ক নিইনি ছোটোবেলা থেকে। কারে জার্নি করে আমরা দেখেছি প্রবলেম হয়, তাই জন্য আমি কোথাও ঘুরতে যেতেও পারিনি। তো ভাবলাম চলো এই এই সুযোগে একটু ওকে মানে অভ্যাসও করানো যাক, তাই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি। তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। আর এই দেখো ট্রেনে উঠতে উঠতে বিভিন্ন রকমের যে ট্রেনের খাবারগুলো সেইগুলো কিন্তু মানে টেস্ট করতে বেশ ভালোই লাগে। আর আমিও কিন্তু অনেক বছর বাদে এই লোকাল ট্রেন জার্নি করছি, একমাত্র বললামই ছেলের জন্য। আর 2 নম্বর হচ্ছে এখন দেখবি ছোটোখাটো কোথাও যেতে হলে মোটামুটি আমরা কারে করেই সবাই মিলে চলে যাই, তো হয় না খুব একটা লোকাল ট্রেন জার্নি করাটা, কিন্তু বেশ ভালো লাগলো অনেকদিন বাদে। আর তার থেকেও বেশি ভালো লাগছিলো বাইরের ওয়েদারটা, এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর পরিবেশটা না কি বলবো। চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকো, কেউ কিন্তু কোনো স্কিপ করবে না। তো দেখো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর ছট পুজোর 2 দিন আগে মনে হয় ছিল ট্রেনটা, তাই জন্য ভিড়টা আরও বেশি ছিল। যদিও ভিড় থাকেই হাওড়া স্টেশনে জানোই, সেদিন যেন অতিরিক্ত ভিড় ছিল, তো ওদেরকে ট্রেনে চাপিয়ে আমাদেরকেও আবার ট্রেন ধরে ব্যাক করতে হবে, তাই জন্য একটু তাড়াহুড়োও ছিল। এই জন্য স্টেশনে একটু বসে আমরা একটু জাস্ট ওয়াশরুমে সবাই গেল আর একটু চা খাবো বলে আমরা আরও বেশি বসেছিলাম। আর ছোটরা ছোটরা বলতে আমার ভাগনা আর আমার ছেলে একটু পেস্ট্রি খেলো, আর আমরা খেলাম চা, আর আমি নিয়েছিলাম একটা চিকেন প্যাটিস। তো সবাই এইগুলো একটু বসে খেলাম টুকটাক, দিয়ে ওয়েট করছিলাম ট্রেনে কখন আর কি ট্রেন আসবে। আর তার সাথে সাথে একটু মনটা খারাপও হচ্ছিলো যে অনেকদিন ওরা ছিল আবার চলে যাবে, আবার তারপরে আসার তাড়াটাও ছিল, আবার ছেলের জন্য টেনশান ছিল যে ও কি করবে, গেল তো ঠিকঠাকভাবে, এবার আসাটা নিয়েও একটা মানে চিন্তা ছিল।
তো চলো এই দেখো ওদের ট্রেন চলে এসেছে। আমরা ট্রেনের উপর মধ্যে মানে উঠেও গেছিলাম, কিন্তু অনেককে সেই সময় সিট খুঁজছিল, ভিড় ছিল বলে তাড়াতাড়ি আমরা আবার নেমে চলে গেলাম, কারণ বললামই আমাদেরকে আবার ব্যাক করতে হবে। তো এই দেখো সবার একটু মন খারাপ হচ্ছে, আর আমার ছেলে তো খুবই মনটা খারাপ হয়ে গেছিল। এবার দেখো আমরা এবারে ট্রেনে ব্যাক করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাত হয়ে গেছিলো, লাস্ট ট্রেন যেহেতু ছিল, দেখো ফাঁকা হয়ে গেছে একদম লাস্টে যখন আমরা স্টেশনে নেমেছি, দেখো একদম মানে স্টেশন মোটামুটি ফাঁকাই ছিল। তো এই ছিল আমাদের সারাদিনের জার্নি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে দিও। তো দেখা হবে আবার নেক্সট ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।